অচানক কোণী সম্পত্তি পাইবার লোভ সমস্ত মনে থাকে। মাত্র অচানক কিছু পাইগলে যে আমার ভাগ্য বদলে যাব এ ধারণা বি বহু সময় ভুল হয়ে যায়। কপটি শুণবা, পর্বতর পাদদেশে রমণীয় তোটা ভিতরে অবস্থিত এক স্বাস্থ্য নিবাসে রহুলে সেঠ কমল দাস। তোটা নিকটে সরোবর, মৃদু সমীরণ, শান্ত পরিবেশ, এসব তাঁকর স্বাস্থ্য উদ্ধার দিগরে বহু সাহায্য করে নিশ্চয়। কিন্তু যাহা সবুঠার অধিক সহায়ক হয়ে তাহা এক অপ্রত্যাশিত বিধান, সেথিপাই সেঠজি কিছু খরচ করা পড়ুন। দিনযাক বজারের কাম করে গোটিয়ে মোচি রাত্রে আসি স্বাস্থ্য নিবাসর তলমহলার বারন্দারে গোটে কোণের শো পড়ু থাকে। লোকটি সাধু প্রকৃতির বলে চৌকিদার জাণি থাকে, তেমন সে তা কিছু কৌ নাই। প্রভাতের মোচি ভজনটিয়ে বলু থাকে, সে গীত কানরে পড়লে ধীরে ধীরে সেঠজি উঠু থাকে। সে গীতর ভাষা আর সত্যি যেমন অমৃত, মন ভিতরে তাহা এক বিশ্বাস ও সদিচ্ছার সঞ্চার করুথায়। সেঠজি নূয় জীবনর প্রেরণা অনুভব করুথান্তি, এপরিকি সে স্থূল দেহরে বি ফেরি পাউথান্তি হৃদ শক্তি। দিনে সে চৌকিদার জরিয়ারে গায়কটিকু ডকেই পঠেলে। দিনকর কামদাম পরে মোচি আসি সন্ধ্যাবেলে তাঙ্কু সাক্ষাৎ কলা ও নম্র ভাবরে অভিবাদন জনাইলা। দেখ বাবু, তোমার গীত মোর অমাপ উপকার করেছি, এ সামান্য ভেটি গ্রহণ কর। এহা কই সেঠজি মোচিকু থলিটিয়ে বড়াই দেলে। সে থলিরে থিলা এক সহস্র মুদ্রা। বিস্ময় তথা আনন্দরে মোচিটি কথা কহিপারলা নাহি। কেই মুহূর্ত পরে সে কহিলা, মহাশয়, মো গীত দ্বারা কেহি কেবে উপকৃত হবে একথা মো স্বপ্নরে বি ভাবি নথিলি। পিলাবেলে মো গাঁর জনে পড়োশীঙ্কঠার শুনি শুনি ভজনটিয়ে মনে রাখিথিলি। যেতেবেলে ভোর হুয়ে বলে বলে সে গীতটি মো কণ্ঠরু বাহারি আসে। কৃতজ্ঞতারে মোচির আখিরু লুহ বাহারি আসিলা। সে আউথরে অভিবাদন করি চালিগলা। রাতি পাহি আসিলা। সেদিন প্রত্যুষরে নিদ পুরা ভাঙ্গিবা পূর্বরু অধা স্বপ্ন অধা জাগরণ অবস্থায় থাই সেঠজি যে গীত শুনিলে সেড়ে মধুর গীত সে জীবনের কেবে শুনি নথিলে। সে পুরা জাগি উঠি মনে মনে ভাবিলে, মোচি বড় খুশি হয়ে যাইছি, তাঁক আখিরু বি অশ্রু আসি যাইথিলা। সে উঠি বসিলা বেলকু গীত বন্ধ হয়ে গেলানি। সে উপর মহলারু ওহ্লাই গলে। তল বারন্দার গোটে কোণরে কান্থকু আউজি মোচি বসিথিলা। অন্ধার পুরা দূর হয়ে না, সেঠজি ধীরে ধীরে তাড়ে অগ্রসর হেলে। মোচি তাঁকু দেখি চমকি পড়ি ঠিয়া হয়ে গলা। তুমি গীত বন্ধ কল কী? সেঠজি এই প্রশ্ন করা উদ্যত হল বেড়ে মোচি কহিলা, মহাশয়, মতো ক্ষমা করতু, আপন আপনার পুরস্কার ফেরাই নিয়ন্তু। কী? আশ্চর্য হয়ে প্রশ্ন কলে সেঠজি। মহাশয়, ভোর বেড়ে হি মু সবুদিন ভগবানকে স্মরণ করে সে ভজনটিকে গাই থাকে, বড় বিমল আনন্দ পায়। কিন্তু আজি নিদ ভাঙ্গিবা মাত্রে মনরে উঠিলা মোর কেতে প্রশ্ন, টঙ্কা তক কেমতি খরচ করিবি, কণ খরচ করিবি, কেউটি রখিলে ঠিক হব, ইত্যাদি ইত্যাদি। ফলরে মু আজি ভজনটি বলিবা পাই ভুলি যাইছি। আপনকু দেখিলা পরে মোর মনে পড়িলা, তমে ভজন বলিবাকু ভুলি গলো বলি কহুছ? হ মহাশয়, আজি মু ভজনটি গাইবাকু ভুলি গলি। আপনকু বহুত ধন্যবাদ, মু মোর নিজর পরিশ্রম দ্বারা যেতিকে আয় করিবি সেইথিরে চলিবি। এই অচানক ভাগ্য পাই মু ভগবানকু বি ভুলি গলি। আজি মোচি থলিটি সেঠজিঙ্কু সমর্পণ করি দৌড়ি চালিগলা। সেঠজি চুপচাপ কোঠরীকু লেউটি আসিলে। তাপরে তাঙ্কর আখিরু ঝরিগলা অনর্গল অশ্রু। সে মোচিকু কহিনথিলে যে গীতটি শুনি সে তলকু যাইথিলে। বহুদিন পরে হঠাৎ পাহাচরু অবতরণ করিবার বল তাঙ্কু আনি দেইথিলা সে প্রভাতর অর্ধসুপ্ত অবস্থায় শ্রুত সঙ্গীত। তেবে কিয়ে সে সঙ্গীতর গায়ক? গপটি আপনার কেমতি লাগিলা আমাকে কমেন্ট করে নিশ্চিত জনাইবে। চ্যানেলে যদি আপনার নূয়া তবে সবসক্রাইব করা ভুলবে না। বন্ধু মানুষ মধ্য কুহন্তু এই চ্যানেলে শুণুথিবা গপ আপনার কিভাবে আনন্দ দেউছি। রহিলু, নমস্কার।